প্রবলেম হয়ে যাবে সব। ওটাই ডান ডান ওটাই ডান করলে হইব, মানে থাকতে হবে ভাই। মানে অসাধারণ গল্প, অসাধারণ গল্প। মানুষজন মনে করেন যে পেট পেটে হাত দিয়ে শুনতে হবে, হ্যাঁ মানে পেটে হাত দিয়ে দেখতে হবে, ঠিক আছে। আচ্ছা অসাধারণ গল্প, চল চল শুটিং চল। এরকম কনফিডেন্টলি কইলে আমার ডর লাগে। যাই হোক, ভয়ের কিছু নাই, ভয় কি জয় করতে আসছি পৃথিবীতে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। এইসব এইসব এখন তো হবেই, ভয় জয় হবে, জয়কে ভয় হবে, অথবা কিছু তো কিছু হবেই, কিছু না কিছু তো হবে। মাইক্রোফোন না না থাক, আজকে অফ থাক, মাইক্রোফোন সবসময় অন থাকতে হবে, তা তো কোনো কথা নাই। হ্যালো, হ্যাঁ ঠিক আছে, বাবু আবার চেক করতেছে, বিশ্বাস উঠে গেছে তো, পৃথিবী থেকে বিশ্বাস উঠে গেছে, দেখতেছি উইটা যে কোন দিক গেছে, পৃথিবী থেকে বিশ্বাস আর নাই। বিশ্বাস থাকুক আর না থাকুক, আমরা আছি আপনার সাথে, আপনারা শুনছেন ইভেলি প্রেজেন্স নাট বলটু দা টু ফোন কিংস অনলি অন ক্যাপিটাল এফএম 94.8। আটটা পর্যন্ত আমরা বকবকানি চালু করবো, মাঝখানে মাঝখানে আমরা চা বিরতি দিব, চা বিরতি টা বিরতি টাটা বিরতি অথবা টাচা বিরতি, যে কোনো হোক একটা বিরতি হবে। আপনারা আটটা পর্যন্ত কোনো বিরতিতে যাবেন না, আপনাদের বিরতিতে আপনারা যেটা করবেন আমাদেরকে এস এম এস করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, অথবা পছন্দ করলে ফোন করবেন 02550366 59। শেষ শেষ, যে কথাগুলো আগের থেকে জানা থাকতো ওগুলো তো বলে ফেলেছি, যেগুলো জানা নাই এগুলো কেমনে বলবো। মীর আফসার আলীকে দেখে শিখো, 26 বছর মীর আফসার আলী 26 বছর ধরে করতেছে না, এরপর তো আমগুলো কিছু বাকি রাখে নাই, ওটাই তো কথা। তাহলে এক কাজ করো, প্রতি 3 বছর একটা মানুষ বিরক্ত হয়ে যায়, কি আশ্চর্য না। আমরা গত 26 বছর ধরে যে যে বা যারা মনে করো একটা 2-3টা জেনারেশন চলে গেছে, কিন্তু কথা হলো গিয়ে এবং সেই একই শো, সেই সকাল 7টা থেকে 11টা পর্যন্ত সেই একই রকম শো, একই জিনিস, একই একই মানুষ, একই রকম কথাবার্তা, কিন্তু হচ্ছে একই রকম এক নম্বরে শো। চিন্তা করে দেখছেন উপমহাদেশের এক নম্বর, স্যালারিটা তো একই নাই, স্যালারিটা আমাদের তো সবই একই এসেছে, একই শো, একই মানুষ, একই স্টেশন, স্যালারিটা একই, আমার ভুল করলে একই সাজা। ইমোশনাল করে দিলি রে পাগলা, এখন তার কাজটা এমন একটি কাজ, এটা অ্যাড দেওয়া সম্ভব না, এটা একটা অনৈতিক এবং অশ্লীল হয়ে যাবে যদি সে অ্যাড দিতে যায় ব্যাপারটাতে। তার সে কি করেছে, যে মন্দিরের দেয়ালে লেখা ছিল যদি স্বর্গে যেতে চান, এরো চিহ্ন দেওয়া মন্দিরের দিকে, এদিকে আসুন, তারপর যিনি ব্যবসা শুরু করেছেন তিনি উল্টা দিকে একটা এরো দিছে আর উপর লিখেছে যদি এখনই স্বর্গে যেতে চান তাহলে এদিকে আসুন। ব্যাপারটা প্রফেশনাল হয়ে যেতে, হ্যাঁ প্রফেশনাল, যে কোনো যদি স্বর্গে যেতে চান তাহলে উপাসনালয়ে যান, আর যদি পৃথিবীতেই স্বর্গ সুখ চান তাহলে আমার কাছে আসুন। দেখবেন স্বর্গ মত্ত ত্রিলোক পরলোক সব এক করে দেব আমি। ও ভালো, স্বর্গ নিয়ে একটা ভালো ভালো পয়েন্ট আছে না, তাহলে আমরা হচ্ছে স্বর্গ নিয়ে না না আমরা ব্যাচেলরের দিক থেকে তাহলে আরেকটু আগে গেলাম। কেন ব্যাচেলরের দিক থেকে? ওসে স্বর্গে স্বর্গে তো না, নরকের ভিতর থেকে অনেকগুলো চিৎকার চেঁচামেচি আসতেছে, প্রচুর চেঁচামেচি নরকের থেকে তো আসবে। এবার একজন জিজ্ঞেস করতেছে ভাই ভিতরে তো চিৎকার চেঁচামেচি কিসের, এটা হাসি ঠাট্টা হইতেছে, নরকের মধ্যে তো মনে করেন যে চিৎকার চেঁচামেচি থাকবে হচ্ছে যে মানুষের কষ্টে, এখানে ভিতর থেকে হাসি ঠাট্টা আসতেছে, ঘটনা কি? কয় ভিতরে কয়টা ব্যাচেলারে ঢুকাই দেওয়া হয়েছে, আলোর ভিতরে জেনেই থাকে, উনি মনে করেন মেজ বানালো, ওদের জীবনে কষ্ট কিছু নেই, চারিপাশটা এক লোক হইলে আনন্দ হয়ে যায়। মানে বেচেলার জীবনটা কিন্তু অদ্ভুত ভাই, আনন্দ এক জায়গায় যে বলতেছে বেচেলার কাছে দোস্ত আজকে ইন্টারভিউ দিচ্ছি, চাকরি হয় নাই, চাকরি হয় নাই মন খারাপ করিস না, পার্টি দিয়ে সব ঠিক হয়ে যাবো, দোস্ত আজকে তো বন্ধু শেখা দিছে আমার গার্লফ্রেন্ডে, শেখা তো পৃথিবীতে উনি কি খাবি, তবে এটা নিয়ে মন খারাপের কিছু নাই, আজকে সবাই একটা পার্টি দিয়ে দেখবি সব ঠিক হয়ে যাবে, সব কিছুর শেষটা হয় পার্টি। পাগলা
ম্যানেজার আমি করতেছি, ঠিক আছে। আজকে মনে করেন পার্টি চলতেছে, শেষ হয়নি, পরের দিন কে পার্টি দিব, বড় ভাই সিলেক্ট করে ফেলা এখানে সাথে। ওই আজকে বেশি পাগলামি করতেছে না খাইয়া, কালকে কিন্তু তুই পার্টি দিবি, যে বেশি পাগলামি করবে পার্টি কিন্তু কালকে সে দেবে, ঠিক আছে। এবার দেখবেন যে সবচেয়ে বেশি পাগলামি বড়ই করতেছে ভাইয়া, কালকে তো আপনি সবচেয়ে বেশি পাগলামি করছে। আম্মা বলতে, মাকে বলতেছে, আম্মা হচ্ছে সন্ধ্যার পরে না আমার তিনটা ফ্রেন্ড আসবে বাসায়। বলছে কি কর, সন্ধ্যা হইতে বাকি মাত্র 15 মিনিট। বলছে হ্যাঁ, তোর সমস্যা কি? বলছে কি দেয়া চা দিবা? চা পাতা চিনি দিয়ে দিবা, চিনি তো নাই। কি বলো, চিনি নাই এখন তো? টাকা আছে তোমার কাছে? তোর আব্বাকে আমার টাকা দেয়। তাহলে তো আব্বার আসতেও 10টা বাজবে, 10টা পর্যন্ত চিনি ছাড়া চা কেমনে? বলছে তোর বন্ধুদের আজকে আসতে না করে দে। বলছে অলরেডি বাসার নিচে চলে আসছে মনে হয় এতক্ষণে, ফোন আয় পড়বো যে কোনো সময়, এখন কি ক্যান্সেল করা যায় নাকি? তাহলে এখন কি করো? এখন ছেলে বুদ্ধি দিতে, আচ্ছা কোনো সমস্যা নেই, বন্ধু বান্ধব তো একটা ম্যানেজ করে এই ফিল্ম, তুমি ইয়ে করো, ও চিনি ছাড়াই চা দিও। চিনি ছাড়া রং চা? হ দিও, তারপরে ব্যবস্থা একটা করুন নি। বন্ধু বান্ধব আসছে, তিনটা বন্ধু আসছে, মোট 4 জন। আম্মা চা দিছে চিনি ছাড়া রং চা। এবার চা হাতে নেওয়ার সাথে সাথে বন্ধুটা বলতেছে, দোস্ত আজকে আমরা একটা খেলা খেলবো। বলছে কি খেলা? বলছে যে এই যে আম্মা চা দিয়ে গেছে 4টা চা, এইখানে যার চাতে চিনি বেশি হয়েছে না যার চাতে চিনি কম হয়েছে, সে মনে করো আজকে রাত্রিবেলা আমাদেরকে বিরিয়ানি খাওয়াবে কাচ্চি। হ্যাঁ, তেহারি মেহারি খাওয়াইলে হবে না, কিন্তু কাচ্চি পুরো পুরান ঢাকায় নিয়ে কাচ্চি খাওয়াইতে হবে। আমাদের বাসায় কিন্তু আজকে ডিনার মিনার করবো না, যার চায়ে চিনি কম আমার কিন্তু ইচ্ছা করে চিনি কম দিবে না। হ্যাঁ, যার চায়ে চিনি কম সে আমাদের কাচ্চি খাওয়াবে, যার কাছে মনে হয় বুঝি চিনি কম। এইবার মনে করো একজন একজন চা খাইতেছে আর কইতেছে, দোষ আন্টি এত চিনি দিছে চা তো খাওয়াই যাইতেছে না। আমার চিনিটাই কেউ করে দিয়ে দিল, সবাই চিনি লেগে খাইতে পারতেছে আর চিনি নাই দিয়ে খাইতে পারতেছে। কেমনে কই চিনি আমার টাই হয় নাই? তাহলে তো আবার বিরিয়ানি প্লেট কত করে দেখি মনে হচ্ছে। বন্ধু আসছে বাসায়, দোষ কি খাবি, ঠান্ডা না গরম? মানে তুই চা খাবি না কোক খাবি? তক বাসায় কি একটাই কাপ, একটা মগে কোক দে একটা মগে চা দে, জিগানোর কি আছে? মানে এক লোক চোখ দেখাইতে অনেক ব্যথা, কে কেরকম ব্যথা? মনে করেন চোখে ডান দিকে ব্যথা করে আবার বাম দিকে ব্যথা করে, মাঝে মাঝে মাঝখান বরাবর শিরশির করে একটা ব্যথা যায়, আপনার কপাল টিপেন কেন? আপনার যে ব্যথা, চোখ তো চোখের জায়গায় নাই, চোখ তো কপালে উঠছে, আপনার ব্যথা হইলে তো মনে হচ্ছে চোখ আর চোখের জায়গায় নাই, চোখ এখন কপালে উঠছে, কপাল টিপত। এরকম সিমিলার একটা ঘটনা আছে, এক লোক হচ্ছে চর্ম এবং যৌন বিশেষজ্ঞের কাছে গেছে। আহা ভালো লাগছে। তার হচ্ছে কয়েনে সমস্যা, কয়েনে সমস্যা, কয়েনে সমস্যা। তো সে কয়েন গুনতেও পারে না, কয়েনে হাতও দিতে পারে না, ব্যাংকে জমাও রাখতে পারতেছে না, কিচ্ছু করতে পারতেছে না, আর মুদ্রাস্ফীতি ভুগতেছে। যায় ডাক্তার দেখাইছে, তো ডাক্তার দেখানোর পরে ডাক্তারের কাছে জিজ্ঞেস করছে ভিজিট দেওয়ার সময়, ডাক্তার সাহেব ভিজিট কত? 1800 টাকা। কত? 1800। ডাক্তার সাহেব একটু উঠে আসেন। বলছে কি? আসেন না, আমার পিছনে এসে দাঁড়ান। দাঁড়াইছে, বলছে আমার এইখানে একটা আর এইখানে একটু আর এইখানে একটু আর এইখানে একটু মেসেজ করে দেন। আমি তো মানে স্কিনের ডক্টর, আমি কাঁধে মেসেজ মানে কি করবো, এটা তো স্পা না। বলছে না, আপনার ভিজিট শুনে একটা কয়েন এইখানে উঠছে, একটা কয়েন এইখানে উঠছে, মেয়েদের মতো করতেছিস। একটা কথা বলবো? হ্যাঁ বলো।
না থাক বলবার ও কিন্তু কইবো কইবই কিন্তু একটু পরেই কিন্তু গরগর করে ওই কথাটাই কইবো মানে করেন যে ঠিক আছে কথা বলবো তুমি মাইন্ড করবা না তো আচ্ছা মাইন্ড যদি মনে হয় তোমার যে মনে হয় যে মাইন্ড করবো তাহলে বলো না 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 আচ্ছা মাইন্ড করবা মানে একটা কথা হয় আমি একটা তোমার কাছে কথা বলতে চাইছি বলটু তুমি যে মাইন্ড করো তাহলে আমি আমি তো বলছি তাহলে তুমি বলো না তারপর ব্যাপারটা জানি কেমন থাক না বলি আরে ঠিক আছে বলতে যখন চাইতে শোনা থাক জোর করে দোকানে তুমি শুন তোমার কোনো আমার প্রতি তোমার কোনো আগ্রহই নাই যে তুমি যদি একটা কথা আমাকে না বলো আমি তোমাকে কি করি দেখছো তুমি সারা রাত তোমাকে আমি গুতাই যতক্ষণ পর্যন্ত তুমি না বলো ততক্ষণ পর্যন্ত আমি তো পিছনে লেগে থাকি বলো বাবু বলো বাবু বলো শোনো কি শুনতে বলো আর তুমি আমার মানে কোনো কেয়ারই নেই আমার কতক্ষণ আচ্ছা ঠিক আছে আমি তো বলছি তুমি বললে বলো আচ্ছা ঠিক আছে তাহলে বলি তুমি শুনতে চাইতেছো তো হ্যাঁ শুনতে চাইছি বলো হয়েছে কি না থাক হ্যাঁ না থাক তুমি রাগ করবা না তোমার শোনার মনে হয় ইচ্ছা নাই তুমি দুইবার আমাকে না বলছো তারপরেও তুমি তো এখন আমাকে শুনবা না মানে আমি যাচ্ছি উসিলা খুঁজতেছো কিভাবে আমার কথাটাকে ইগনোর করা যায় এই হলো অবস্থা আর কি আরো বড় করতে পারতাম আমি জোর করে তারপরে মাঝখানে মাঝখানে আবার তারা ভুলে যায় আচ্ছা বলো কি জানি বলবো আর এই মাত্র না বললো কি জানি একটা কথা বলবো দুইটা ছেলে মেয়ে একটা গজনি ওরা ভুলে যায় মাঝখানে এমন এমন জায়গায় ভুলে যে জায়গাটা আপনার জানার দরকার ছিল জানো কালকে ওই যে আমাদের ক্লাসের সুন্দর ছেলেটা স্মার্ট ছেলেটা আমাকে পিছনে ছিল পিছনে আমি যে ক্যান্টিনে বসলাম ও আছে আমার সামনে বসলো তারপর তারপর কি জানি একটা হইলো বুঝছো কি জানি হইলো খেয়াল নাই বুঝছো খেয়াল নাই আসলে তখন দুইটা ফ্রেন্ড আসে কি জানি বললো আর খেয়াল আরে মানে ছেলেটা এসে কি বললো তোমাকে সেটা বলো তুমি আর মনে থাকলে তোমাকে বললাম ডাক্তার বলতেছে ডাক্তার সাহেব আমার তো মনে করেন যে যে গোল্ড ফিশের গোল্ড আর ফিশ এই দুইটার মাঝখানে আর একটা বাচ্চা ফিশ এসে ওই বাচ্চা ফিশটা আমাকে খুব যন্ত্রণা দিতেছে ওটা পদে শুরু হয় নামটা মানে এটা একটা ইংলিশ নাম তো বলে ফেলে পায়েছে বাংলা হলো বাংলা হলো বলা যেত না ইংলিশ নাম তো বলো ইংলিশ নাম ফরেন ফরেন অসুখ বলা যায় বলা যায় পায়েছে ও আচ্ছা কোনো সমস্যা নাই এই যে মনে করেন যে আপনি 15 দিন আসবেন আমার এখানে আসবেন 15 দিন আমি মলম লাগাই দিব জায়গা মতো এতে আপনি সুস্থ হয়ে যাবেন সুস্থ হয়ে যাবে বাহ খুব ভালো ডাক্তার নিজের হাতে মলম লাগাই দিবে বলছে তখন খারাপ কি হবে যাই তো 15 দিন আসছে মলম লাগাই দিছে অসুখ যাওয়া ছিল তাই কোনো কিছু ইম্প্রুভমেন্ট নেই ডাক্তার সাহেব 15 দিন হয়ে গেল আপনার এখানে তো ট্রিটমেন্ট নিতেছি কিন্তু কোনো ইয়ে নাই খালি ব্যথা বাড়তে আছে আরও ব্যথা করতেছে কয় তাহলে এক কাজ করেন আরও দুটো ওষুধ নিয়ে যান এখন থেকে আর আশা লাগবে না আপনি গিয়ে বাসায় গিয়ে আপনার ওয়াইফকে বলবেন 15 দিন আরো 15 দিন দেওয়ার পর তারপর আসবেন পাশে নিয়ে গেছে 2 দিন 3 দিন 4 দিন পরে ওই লোকের মনে একটা প্রশ্ন জাগছে বলতেছে যে বউ বলে হ্যাঁ বলতো কয় তুমি কিভাবে মলমটা দাও বলে কেন এই তো তোমার যেখানে ব্যথা মলমটা নেই হাতে হাতে নিয়ে তোমার ব্যথার জায়গায় মলমটা মালিশ করে দিই তোমার এক হাত দিয়ে মালিশ করো আরেক হাত কই আরেক হাত তোমার কাঁধে হাত দিই কো অদ্ভুত ব্যাপার ডাক্তার তো 2 হাতই কাঁধে ছিল কি দিয়া মলম লাগাই তাহলে সে মলমটা কি দিয়া কি দিয়া লাগাইছে বাবা আমি একটু ব্যাপারটা চিন্তা করার সময় দিই সবাইকে আপনার চিন্তা করে বলবেন না না বলা দরকার নাই না 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 বলার দরকার নাই চিন্তা করে একে একে হাসবেন প্লিজ বলার দরকার নাই বলবেন না একটা কথা বলবো কিছু বলবেন না যেটা লো দিছে মলম উনি সুস্থ হয়ে গেছে ঠিক হয়ে গেছে কি দিয়া দিল এটা দেখার বিষয় না ভাই মলম দিছে সুস্থ হয়ে গেছে উনি সুস্থ হয়ে বড় কথা না একটা মানুষ সুস্থ হওয়ার আগে আমরা একটা ব্রেকে যাই শুনছেন নিউ ভ্যালি প্রেজেন্স নাট বলটু দ্য টু ফান কিংস এসএমএস করবেন কিভাবে করবে না করলে চলবে করবেন 26969 এ কমেন্ট করবেন
লাইভে আছি আমরা, ক্যাপিটাল এফএম 94.8 এর ফেসবুক ফ্যান পেজে আমরা লাইভে আছি, আর ওখানে কমেন্ট করবেন, জোক টোক থাকলে পাঠাবেন। ফোন করার জন্য 7:40 থেকে 02-55-03-6-69।
শুনছেন ইভ্যালি প্রেজেন্স নাট বল টু দ্য টু ফাইন কিং, শুধুমাত্র ক্যাপিটাল এফএম 94.8 এ, কারণ আমাদের অন্য কোথাও আর কোনো শাখা নেই। আর শাখা না থাকলেও এখানে যে শাখায় দুজন কর্মচারী থাকার কথা, তার একজন মাঝে মাঝে হুটহাট করে উধাও হয়ে যায়, কখন আসে কখন যায় সেটা আমরাই বুঝতে পারি না। আপনাকে কি করে বলবো আমরা সেটা বলেন তো, কি ফানি একটা ব্যাপার। সে বল্টু ক্যামেরার সামনে দিয়ে ঘুরতেছে, বসেন দা, ঘুরতেছেন কেন, আপনি ওই যে মোবাইলেই বসেন। তো যেটা বলার ছিল সেটা হচ্ছে যে এসএমএস পড়তে হবে আমাদের। হ্যাঁ, রিপ্তি লিখেছে সাভার থেকে, তোমরা আসলে একটা দুষ্ট, এত দুষ্ট জোক বলো, একটা ভদ্র জোক ও তো বলতে পারো, সো সুইট নাট বলতো। আমরা পারি আসলে, যায় তো দেখা যায় তো, আমরা একটা ভদ্র জোক বলতে পারি, কিন্তু মাঝে মাঝে আমাদের মাঝে মাঝে একটা একটা অভদ্র যোগ বলতে ভালো লাগে আমাদের। অভদ্র যোগ মনে হইতেছে তোমার কাছে, মানুষের রোগ নিয়ে তোমরা এটা এরকম কথা বলতে পারলা। রিমা রিমা লিখেছে বিডি এর কি, আমি পড়লে কি ওটা লাফায় না, আমার লুকাসন বল, লুকাসন বল পরকান, আমার লুকাসন সাপ মারা শন পারা না, বুঝছ তুমি আগে লোকেশন, তুমি আগে ওই যে সোমপাড়া, তারপরে হচ্ছে শনপাড়া, সাপ মারা, এগুলার আগে যেগুলো লিখছো ওগুলো ঠিক করে লিখতে শিখো, বুঝছো? নাহলে অনেক কষ্ট করে পড়ছি, কিন্তু পরের বারে এত কষ্ট করতে পারবো না। প্রিন্সেস লুবনা লিখেছে, জানো আজ আমার কালো ইয়ারফোনে ফান করে একটু ফাউন্ডেশন লাগাইছিলাম, বিশ্বাস করো যে জায়গাটায় লাগাইছি ওই জায়গাটা একটু সাদা দেখা যাচ্ছে। ভালো তো মানে কি দেওয়ার কথা চলছিল, তুমি তোমার স্ত্রীকে দিয়ে দাও। প্রিন্সেস লুবনা লিখেছে, তারপরে হচ্ছে রনি ঢাকা ক্যান্টনমেন্ট থেকে লিখেছে, শাওন ভাই ও সজল ভাই তোমাদের কথা শোনার জন্য তীর্থের কাকের মতো বসে থাকি, লাভ ইউ ভাইরা। রতনা হাসান লিখেছে, বাসের হেল্পার তার এক্স গার্লফ্রেন্ডকে দেখে চিৎকার করে বসে, ওস্তাদ বাবে বেঈমান, মারো দেন চাপান চাপান চাপান। কবিতা ঢাকা থেকে লিখেছে, আমি এই নিয়ে দুজন মিলে গান গাও না প্লিজ। হ্যাঁ, আমায় নিয়ে দুজন মিলে গান গাও, আগে ছিল যে আমায় নিয়ে বল্টু ভাই একটা গান গাও, এখন দুজন মিলে কয়েকদিন পরে বলবে যে ভাই আরএফএন রুমে কে নিয়ে আইসা আমার নামে একটা গান গান। খুব সিরিয়াসলি কুমিল্লা থেকে আখি লিখেছে, তোমরা ভালো আছো? আমি ভালো আছি। কলি একটা লিখেছে, নতুন বন্ধু আমাদের, ওয়েলকাম টু আওয়ার শো। সিয়ামউদ্দিন সিয়াম লিখেছে, সুরং ডং ডং গানটা বলেন ভাই, ওটা আমরা মিলু পারে, সুরং ডং ডং সুরং ডং ডং সুরং ডং ডং। এটা কি গান, সুরং তলা দি বেল তলা দি চল তলা দি ঢাকা, বৃষ্টি একটা টাঙ্গাইল থেকে লিখছে, কি লিখেছে, আচ্ছা এস এম এস না পড়লে আমি আর এস এম এস করবো না কিন্তু সজল ভাই, ঠিক আছে। মানুষ তো তখন দেখতে ব্যস্ত থাকে, কমেন্ট করতে না তো। বাইজিত লিখেছে সোনারগাঁ থেকে, বন্ধু আমার চির সখা থাকো গান। আচ্ছা, মানে বন্ধু আমার চির সুখে থাকো, প্লিজ প্লে করে দাও।
সবই তো অনাসে সব অনাসে তো শোনা যায় কেন লিখতেছে মানুষজন মাইক্রোফোন এক দুই তিন সব এক দুই তিন চার পাঁচ চার অফ পাঁচ সব সব অনাস একজন এসে বলটুবের কথা শুনেই দিতেছে না কাম সারছে রে এ কি আমি সব মাইক আমি নিয়ে নেই না উদয় রয় ধামরাই থেকে উড়ে উড়ে অনেকগুলো এস এম এস পাঠিয়েছে এস এম এস প্যানেল জুড়ে শুধু উদয় রয় কে উদয় 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 উদয়ের সাথে যেটা মিলতেছে না মিলে দেওয়াতেছি না উদয় 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 ছি 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 মানে যাতা ছিল মাঝখানে যাতার বিবরণ দিছে ওটা বললাম না হ্যাঁ যা তাই তো থাকবে আমরা চেঞ্জ করি না বাবা কোনো কিছু যা দিল তুমি তাই বাবা যা তাই বাবা প্রিয়া মনি লেগেছে ছেঁকা খাওয়ার গান শুনে দুই ঘন্টা কাদার পর মনে পড়লো হাই হাই আমি তো সিঙ্গেল সিয়াম রায়হান লিখেছে উত্তরা থেকে ব্রো তোমাদের আমার ফ্রেন্ডস কি তোমাদের আমার ফ্রেন্ড সিয়াম নতুন শুনছে ওয়েলকাম করো ওয়েলকাম সিয়াম এক সিয়াম রায়হান এসএমএস করেছে যে আমার ফ্রেন্ড সিয়াম তোমাদের নতুন শুনছে আর আজই না নিজের নামে নিজে শুনছে দুইবার শুনছে এগুলো করতেছে তারপর আইশানুল আইশানুল কাদের তানভীর লিখেছে বল্টু ভাইয়ের চশমাটা পুরো নেতাজি কি বলছো এগুলো হাফিজা রহমান অপূর্ব লিখেছে অপরূপা ওই বল্টু ভাই কি হলো মাইক্রোফোন কি অন করবা নাই করবা না ভাই অন আছে আছে ভাই শুনেন মাইক্রোফোন লক্ষ্মী বাবু হেডফোনটা চেক কর আর মিথিলা সাভার থেকে লিখেছে হাই নাট ভাইয়া হাই বল্টু ভাই কেমন আছো নাট ভাই আমি না নাট ভাই তুমি আমার ক্রাশ আর বল্টু ভাই তুমি তো ক্রাশেরও উপরে মানে কি তোমার যে ক্রাশ তার উপরে আমি এবং লাস্টে লিখছে পামটা বোধহয় বেশ হয়ে গেল সে যদি আমার বউ হয় তাহলে তাকে রানীর মতো করে রাখবো নাম চেঞ্জ করতে আর কতই বা খরচ হবে আমরা এখন হচ্ছে ঠিক আছে আমরা ফান কলে যাই তাহলে আমার দোষ দিয়ে লাভ নাই এই পাশে বসে এগুলো করতে হয় কোথায় এবার দেখছেন ওখানে যে বসে তার কি কি করতে হয় হ্যালো কি হয়েছে কার বার্থডে আমার গেলে বল্টু ধরছে বলে রেখে দিল আজকে আমাদের ক্রীড়া জগতের একজন কিংবদন্তির কিন্তু বার্থডে ইয়া স্যালুট স্যালুট ভাইয়া স্যালুট কিন্তু এ প্রথম নাট বল্টু কাউকে নারিয়েল স্যালুট দেয় নাই রিয়েল স্যালুট রিয়েল স্যালুট দিয়েছে ভাইয়া নামটা বলে দেন মাশরাফি ভাই এবং তার ছেলে দুইজনের একসাথে বার্থডে একসাথে মানে দুই মানে আরে কিংবদন্তি হইতেছে কিন্তু আচ্ছা কিংবদন্তি অসাধারণ
শিক্ষক দিবস আপনার আমি কত কিছু শিখেছি, এই যে হেডফোন নেওয়াটা শিখাতে পারলাম না, নাটের কাছ থেকে তুমি কি শিখতে চাও? শিখছি না, শিখতে চাও এমন কি আছে? শিখতে চাই এখন না সেটা, ছোট্ট একটা মেয়ে যদি ওর মন ভেঙে যায় এর দায় কে দেবে বলতো? না নতুন একটা ফোন ধরবে করবে সে দিবে নিলাম। হ্যালো, আমার গান মনে পড়ছে, আজ এই দিনটাকে এই গানটা তুমি কি চাও না শোনালে দিনে না বলতো হোক শুরু পরের এত সুন্দর করে পিয়ানো বাজাইতেছিল আর গানটা খালি ধরছিলাম, সার গান ধরছিলি মানে সারার আগে যে গাম সে সার গানটা খালি ধরছিলাম। হ্যালো, কতদিন ধরে ফোন দিতেছো? এক মাসের মতন। তোমার নাম কি আপু? আমার নাম হিমা। তোমার নাম হিমা? বাহ, আমার নাম লয়। আমারও বিশ্বাস হয় না যে বল্টু এত কথা বলতে পারে। আমারও বিশ্বাস হয় না সব ব্যাপারে আমার গান কিভাবে বেরোয়, আমি পুই করে কাঁদ অনেক দামি, ঠিক আছে একটু কাইন্দ। হ্যালো বন্ধু, হ্যালো 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 হ্যালো, কি হয়েছে? মানে কোথায় সমস্যা? সমস্যা তো আপনার, মানে আপনি হ্যালো তো সুন্দর করে বলেন না, সুন্দর করে হ্যালো বলতে হয়, দেখেন কিভাবে হ্যালো বলতে হয়। হ্যাঁ যেমনি হ্যালো কইছে, ওয়ালাইকুম আসসালাম, কে বলতেছেন? বিশ্বাস হইতেছে না তুমি ফোন করছো, বলো এটা বলো তোমার নাম কি? হ্যালো আসসালাম আলাইকুম, তোমার কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তোমার কি করোনা হইছে? তোমার নাম কি? তাহলে আমার শ্বাসকষ্ট হইতেছে কেন? আচ্ছা বলটুর প্রেস কনফারেন্স তো কেমন লাগতেছে? বেদনা
ওই যে বেদেনার দোলনার ও হ্যাঁ বেদেনার দোলনা বেদেনা মধুর হয়ে যায় বেদেনার মেয়ে জোসনায় আমায় কথা দিয়েছে প্রেমের নাম বেদেনা দোলনা বোল্টুর মতো এইরকম সাইজের একজন যদি দোলনায় উঠতে চায় সেটা কি সম্ভব বলো অনেক মোটা মোটা দোলনায় অলরেডি উঠছে আপনি বললেই হবে নাকি হ্যাঁ এরকম আমরা বহুত দেখছি তাই না দোলনা এইবার ইন্টার নতুন কলেজে ভর্তি হয়েছে মানে রং করছে নাকি বিল্ডিংটাই নতুন তো তোমাদের ক্লাস শুরু হয়েছে না গতকালকে থেকে প্রশ্ন করলাম বুঝলাম তুমি আমার প্রশ্নের উত্তর আগে দাও আমি বলছি যে বিল্ডিংটা নতুন নাকি কলেজটা নতুন তারপরে আবার আমাদের কল করবা আচ্ছা যে শুনে সে কেন আমাদের কল দেয় না আপেল নামে একটা বান্ধবী বানাও আপেল বেদানা আনার সব একসাথে থাকবা কিন্তু আপেল তো একটা ছেলে আপেল আমাদের আছে একটা মেয়ে আপেল লাগবে একসাথে রেখে দেবো দুইটা আপেল একসাথে রেখে দেবে ছেলে আপেল নষ্ট হয়ে যাবে আপেল হ্যালো তুমি একটা অতিরিক্ত ফাইজলামি করো আজকে এক কাজ করো আগে যদি কইছিলা হিডি আবার কও আবার নতুন করে কিছু কও পাঁচ তারিখে বলছি সজলের খুব বড় ফ্যান বুকের ভিতরে যেটা আছে বুকের ভিতরে মনের ভিতরে যা আছে সব খোয়া লাও একেবারে কইলা খোয়া লাও কুয়াই দিছো তাই ফোন দিছো কিল্লিগা সব কথা তো শেষই করে হলাইছো উমা উমা বল্টু নাম আছে না তা তুমি নাট বল্টু কে ভালোবাসো না তুমি আর কিছু বলবা কি বলবা আর 10 সেকেন্ডের মধ্যে কয় ফেলাও সারাদিন বললে হবে না তো আমরা সন্ধ্যা সময় আমাদের তো ভালো থাকো আরেকদিন আমরা ঝগড়া করবাম প্রচন্ড ঝগড়া একসাথে ঝগড়া করবো ঝগড়া অনেকগুলো ঝগড়া করবাম এখন একটু ঝগড়া বিরতি দিয়া আমরা পাঁচটা ঝগড়া করে রেখে যাই তো যাই আমরা ফিরে আসবো একটু পরে আমাদের লগে থাকেন
কথা চলবে ডাইনে বামে চলবে সবদিকে চলবে নো প্রবলেম আপনারা শুনছেন ইভেন ইফ ইট ইজ নট বল টু দ্য 21 কিক্স অন ইওর ক্যাপিটাল এফএম 94.8 এ আমারটা আমাকে বলতো না ঘুরে ঘুরে আজকে ঘুরান এখন আমরা জায়গা পরিবর্তন করছি যে মিনা কাটুন বলেন না আজকে তুমি হাল চাষ করবো রাখাল দেখবো তো ঘুরাইতে গেলে এটা বন্ধ হয়ে যাবে তো হর আর একটা ট্যাপ খুলুন আর একটা ট্যাপ যে হরে রাজু তোর কাজু আরে কুঠি আমি আগে বুঝতাম না লালিলে সামনানো অনেক কষ্ট পাঁচটা লালি তো আমার কথাই শুনে না ওর পিছিয়ে দূরে এলাম দুই একে তুই তুই গার্লফ্রেন্ডের বাপ ভাইয়েরা যেভাবে বারবার আমার হাত পা ভাঙছে মনে হচ্ছে এলাকার লোকাল ডাক্তারের কাছ থেকে ওরা কমিশন পায় রতনাল হাসান শেয়ার করেছে বাণী নাম্বার 24 পীর অসুস্থ হলে চিকিৎসা করাতে যায় সিঙ্গাপুর আর মুরিদ অসুস্থ হলে তাবি জানতে যায় পীরের কাছে বাঙালি হোয়াটসঅ্যাপ ইউজ করে শুধু পিকচার শেয়ার করার জন্য কারণ মেসেঞ্জারে ছবি ভাইটা যায় সত্যি তাই লতা জান্নাত লিখেছে হাই ভাইয়া আমি তোমাদের অনেকদিন অনেকদিন ধরে শুনি আরে খেলা হয়ে গেল কিন্তু আজ ফার্স্ট মেসেজ করলাম কেমন আছে মানে মেসেজ না কমেন্ট তা অনেক কষ্ট করছি ভাইয়া জ্যোতিষ আর নেতার পার্থক্য কি একজন হাত দেখে মিথ্যা কথা বলে আর একজন হাত নেড়ে নাজমুল হাসান বিল্লাল শেয়ার করেছে লিখেছিল প্রিয়ামণি লিখেছে বল্টু ভাইয়া কথাই লিখেছে যেটাই মাত্র পড়লি তাই কি অবাক কি অবাক প্রিয়ামণি লিখেছে বল্টু ভাইয়া একটা কথা না থাক কিছু না নুসরত জাহান শেয়ার করেছিল আমাদেরকে উনিও কিছু কিছুই লেখে নাই তারপর হচ্ছে একজন লেখছে আরেফিন একটা শিমলা কি শিমলা হ্যাঁ ভাইয়া টপ ফ্যান হয়ে গেলে কি করা লাগে এখন ফেসবুক থেকে বেরিয়ে যেতে লগ আউট করে দাও সানসিল্ক একটা শ্যাম্পু শেয়ার করেছিল যেদিন আমার নামের পাশে সবুজ বাতিটা আর জ্বলবে না বুঝনীয় মুরব্বীদের ভয়ে আমি চ্যাট অফ করে দিছি মরি নাই ও শাবাশ জামাল আহমেদ লিখেছে এস কি এ ছাগলটাকে সরান কোনটাকে এখনকার মেয়েদের শুধুমাত্র ড্রেস গুলাই টাইট বাকিটা আপনার ভাগ্যের উপর আর দোকান কাটে তো যাইতে হয় না গেলে চলে না গেলে চলে না গেলে যখন চলে তাহলে একটু চালাই চলুক 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 যে মেয়েটা ছেলেটাকে এসএমএস পাঠাইছে মানে ফেসবুক মেসেঞ্জারে চ্যাটে লিখছে আই লাভ ইউ ছেলে দেখে জীবনে প্রথমবার কথা প্রথমবারই লিখছে আই লাভ ইউ এরা তো ঝামেলা আছে নিশ্চয়ই ঝামেলা আছে তো ছেলে রিপ্লাই পাঠিয়েছে ও এখন তো বলবা ভাই হিসেবে তাই না 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 ভাই হিসেবে কেন বলবো তাইলে তাইলে তো ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলতেছো তুমি না না এইসব ট্রুথ অ্যান্ড ডেয়ার আমি খেলি না আমার কোনো ডেয়ার টেয়ার নাই তাইলে তুমি আমাকে ফুল বানাইতেছ বলে আমি তোমাকে অক্টোবর মাসে কেন এপ্রিল ফুল বানাবো বলো এবার ছেলের বিশ্বাস হচ্ছে না তাহলে তো সত্যি এবার লাগছে ঠিক আছে তাইলে আই লাভ ইউ টু এবার মেয়েটা লাগছে এই মেসেজটাও 13 জনকে ফরওয়ার্ড করলে আজকে ভালো খবর পাবা মানে ওই সকল ছেলেদের আপনারা অথবা মেয়েদের হ্যাঁ জীবনে বিশ্বাস করবেন না জীবনে বিশ্বাস করবেন না জীবনে বিশ্বাস করবেন না জীবনে বিশ্বাস করবেন না করবেন না যারা আপনার একটা ভালো ছবি তুলে আপনাকে দিবে না সারাদিন ঘুরাবে 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 তারপর যাওয়ার সময় বলবে দোস্ত সত্যি কথা বলতেছি বাসায় গিয়ে তার সেন্ড করে দিতেছি এই ছবি জীবনে পাবেন না জীবনে বিশ্বাস করবেন না আচ্ছা আমার বন্ধুরা কেমন কেমন জানি আমি দেখতে ভালো না তারপরেও প্রোফাইল পিকটা চেঞ্জ করলে আমার সান্ত্বনা দেয় নাইস পিক
মাঝে মাঝে জিদ ও লাগে এটা দেখলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেমন খুশি তেমন থাকবেন, হাসতে থাকবেন, হাসাতে থাকবেন, সবচেয়ে ইম্পর্টেন্ট কথা নাট বল্টুর সাথে থাকবেন, ঠিক আছে? আজকে মনে বিদায় নিচ্ছি, ই ভ্যালি প্রেজেন্স নাট বল্টু দ্য টু ফান কিংস, পিস, নাইস।